देखो ना देखो ना ज़ुल्फों से कैसे ज़ुल्फों से तेरी चुपती प्यारी प्यारी सीन्स गाने हैं और হেই, কি অবস্থা সবার? এই ভিডিওটা কিন্তু এখন টিকটকে প্রচুর পরিমাণ ট্রেন্ডিং এ আছে এন্ড ভিডিওটা দেখতেও কিন্তু খুবই জোস লাগে। তোমরা চাইলে এই ভিডিওটা তোমাদের নিজের পিকচার দিয়েও ক্রিয়েট করতে পারবা, অথবা চাইলে তোমাদের গার্লফ্রেন্ডের পিকচার দিয়েও কিন্তু ক্রিয়েট করতে পারবা। আর এরকম একটা ভিডিও যদি গার্লফ্রেন্ডকে ক্রিয়েট করে দাও তাহলে কিন্তু সে এমনিতেই খুশি হয়ে যাবে। তো আর দেরি না করি চলো দেখে আসি কিভাবে এই ভিডিওটা জাস্ট তোমরা একটি টেমপ্লেটের মাধ্যমে খুব ইজিলি ক্রিয়েট করতে পারবা। তো এই যে দেখতে পারতেছো আমি ক্যাপকাটি ওপেন করে রাখছি এন্ড এখানে এই যে ট্রেন্ড টিকটক নামের একটি টেমপ্লেট আছে যেটার উপরে ক্লিক করলে তোমরা দেখতে পারবা যে এই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে এই টেমপ্লেট দিয়ে ক্রিয়েট করছি। তো তোমরা এই টেমপ্লেটটি কোথায় পাবা সেটিও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা জাস্ট আমার এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবা, সেখানে আমার যে পিচি পোলার যে টিকটক আইডিটি আছে তোমরা দেখতে পারবা, সেখানে এই ভিডিওটি আপলোড করা আছে এন্ড এই ভিডিওর এখানে কিন্তু এই যে ট্রাই দিস টেমপ্লেট নামের একটা অপশন দেখতে পারবা। জাস্ট এটার উপরে একটি ক্লিক করবা, ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করবা এন্ড এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করে জাস্ট ফটোস থেকে তোমরা তোমাদের পিকচারগুলো সিলেক্ট করে নিবা। ওকে, তো পিকচার সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট এখানে নেক্সট একটি ক্লিক করে দিবে, দেন অটোমেটিক লোডিং হবে, দেন তোমাদের ভিডিওটা ক্লিক করে তারা তোমাদের কাছে দিয়ে দিবে। তারপর কোনো পিকচারে যদি তোমাদের সাইজের ইস্যু থাকে তাহলে সেই পিকচার উপরে ক্লিক করবা, ক্রপে ক্লিক করবা, দেন তোমাদের পিকচারটাকে তোমরা এইভাবে করে সাইজ করে নিতে পারবা। ওকে, এইভাবে করে কিন্তু ভিডিওটা তোমরা খুব ইজিলি ক্রিয়েট করতে পারবা। দেন এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবা, এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে ভিডিওটা তোমরা এক্সপোর্ট করে নেবা। চাইলে এখান থেকেও সরাসরি তোমরা টিকটকে আপলোড করতে পারবা, অথবা চাইলে এখান থেকে ডান করে ভিডিওটা পরবর্তীতেও কিন্তু মানে ট্রেন যে মিউজিকটা আছে এই মিউজিকের সাথে অ্যাডজাস্ট করেও কিন্তু ভিডিওটা আপলোড করতে পারবা, যেটা আমি এখানে করেছি। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও বাজিয়ে দিবা। কথা হচ্ছে ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, গুড বাই।